নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। জানি তো পোনা মাছের ঝোল লাউ দিয়ে, পড়ি দিয়ে, আলু দিয়ে নিয়ে নিয়েছি। এখানে জানি তো পোনা মাছ লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বড়ি, ছোট বড়ি, আপনারা চাইলে বড় বড়ি দিয়েও করতে পারেন। তেজপাতা পাঁচফোড়ন, লবণ, হলুদ, চিনি, লঙ্কা গুঁড়ো, টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আদা, জিরে, ধনের পেস্ট বেটে নিয়েছি। আর এইভাবে লাউগুলি ঠিক কেটে নিয়েছি লম্বা লম্বা করে, লম্বা লম্বা করে। আলু আর কাঁচা লঙ্কা, আমি অর্ধেক লাউটা কেটেছি আর অর্ধেকটা রেখেছি, অর্ধেকটাতে আমার হয়ে যাবে বলে ঠিক এইভাবে করে নিয়েছি। চাপিয়ে গ্যাসটা অন করে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, আপনারা পারলে সর্ষের তেলেও করতে পারেন। বড়িগুলি ভেজে নেব, বড়িগুলি লাল করে ভেজা হয়ে গেছে, তুলে ঠিক এইভাবে লাল করে ভেজে নেব। একে একে মাছগুলি ভেজে নেব, মাছগুলি একটু ভাজা হয়েছে আর একটু ভেজে নেব। পরের মাছগুলিকেও ঠিক সেম এইভাবে ভেজে নেব। একসাথে উল্টিয়ে দেবো, এই মাছগুলিও ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব মাছগুলি ভেজে নিলাম, কেটে রাখা আলুগুলি ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, তুই দেখতেই পাচ্ছেন এভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এইভাবে সমস্ত আলু লাউ ভেজে নেব। এই তেলে তো দিয়ে দেবো তেজপাতা পাঁচফোড়ন, দিয়ে দেবো কেটে রাখা টমেটো, টমেটোটা একটু ভেজে নিলাম। এই সময় তো গরম মশলাটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেবো মশলাটা, একটু ভালো করে কষি। বাটা মশলায় করলে স্বাদ দুর্দান্ত হয়, তার জন্য আমি বাটা মশলায় কষি। মশলাটা মস্ত রয়েছে, মশলাটা রাখবো ভালো করে মশলা তুলে কষিয়ে নেবে। ভালো করে আমি দিয়ে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা, আর দেবো ভেজে রাখা বড়ি। আমি মাছগুলি পরে দেবো, যখন ঝোলটা ফুটবে তখন দেবো। দিয়ে চাপা দিয়ে দেবো, ঝোলটা ফুটছে একবার চেক করে নেবো।
সময়তে দিয়ে দেবো ভেজিটাটা মাঝে। রান্নাটা রেডি হয়ে গেছে, আমি এরপর থেকে নামিয়ে দেবো। তাহলে দেখলেন তো বন্ধুরা, এই অপূর্ব সাথে রেসিপিটা তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে করে খাবেন, অবশ্যই জানাবেন কেমন লেগেছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে, আজকে এখানেই শেষ করলাম।